ওয়েলকাম গাইস। সো আমরা আজকে আমরা পোস্ট ইনসার্ট করব এবং পোস্টের ফর্মটা দেখে ফেলবো, তাই না? তো নর্মালি হচ্ছে আমরা যে অ্যাডমিনালিটি টেমপ্লেটটা ওপেন করি, যেটা আপনাদের কাছে অলরেডি আছে, আপনারা ডাউনলোড করেছেন নতুন ভার্সন অ্যাডমিনালিটি 3। তো পেজেসে যাই, পেজেসে গিয়ে যদি ফর্মে যাই, লাইক হচ্ছে ফর্মস, ওকে। সো অ্যাডভান্স, এডিটর, জেনারেল, ভ্যালিডেশন, সব জেনারেল ফর্ম থেকে নিয়ে কাজ করছি এবং এডিটর হিসেবে আমরা এডিটর নিয়ে কাজ করব, ওকে। সো নর্মালি যে ফর্মটা আছে এই ফর্ম নিয়ে কাজ করতে পারি, লাইক হচ্ছে এই যে ইনপুট ফিল্ড আছে এখানে সুন্দর করে সাজানো আছে, সেটা নিয়ে কাজ করতে পারি, অথবা এখান থেকে আপনি যে সুইচ যেটা আছে সেটা ইউজ করতে পারেন, আরও যেগুলো আছে নর্মালি সেগুলো ইউজ করতে পারেন, সমস্যা নাই, এখান থেকে একটা নিলেই হলো। প্রথমত আমরা এক কাজ করি, এই ফর্ম জেনারেল ডট এইচটিএমএল থেকে আমরা নর্মালি এই ফর্মটা নেই, কুইক এক্সাম্পলটা নেই, এটাই মনে হয় বেশি বেটার হবে আমাদের ক্ষেত্রে কাজ করার জন্য। সো জেনারেল ডট এইচটিএমএল যাই এবং এখান থেকে আমরা যে ফর্মটা ইউজ করব, সো মেনু বারের নিচে চলে গেলে ফর্মটা পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই যে কুইক এক্সাম্পল চলে আসছে এই কন্টেন্ট সহ, ওকে। সো আমরা এটা নিচ্ছি, একটা দুইটা তিনটা ডিপ একটা সেকশন সহ নিয়ে নিই, ওকে। সো সেকশনটা কপি করে নিচ্ছি এবং আমরা এটা যাব হচ্ছে গিয়ে ক্রিয়েটে গিয়ে এখানে আসবো এবং সাথে তিনটা ডিপ একটা সেকশন 1 2 3 একটা সেকশন চলে আসছে, ওকে। সো আমরা যখন পেজে চলে আসি, আমাদের প্রজেক্ট চলে আসি, তাহলে দেখবো যে এখানে ফর্মটা চলে আসছে পোস্ট ইনসার্টের জন্য, এখানে চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা যখন অ্যাপ ডট কন্ট্রোল আসি, এখানে কনস্ট্রাক্টর ইউজ করা নাই, সো দ্যাটস ওয়াই আমার কী হবে, যারা লগ ইন অবস্থায় আছে তারাও কিন্তু এটার অ্যাক্সেস পেয়ে যাবে যদি কনস্ট্রাক্টর আমরা লোড না করে দিই এখানে। তো ক্যাটাগরি থেকে আমি কনস্ট্রাক্টর নিয়ে আসছি, কনস্ট্রাক্টর অথ মিডলওয়্যারের কাজ করতেছে, আমরা জানি অথ মিডলওয়্যারের কাজ কি। অথ মিডলওয়্যারের কাজ হচ্ছে যারা অথেন্টিকেট ইউজার আছে তাদেরকে আইডেন্টিফাই করা, এবং কনস্ট্রাক্টরের কাজ কি, যখন এই ক্লাসটা লোড হবে সবার আগে নিচের যত মেথড সব মেথড আছে সবার আগে লোড হবে এইটা, যদি এটা ফুলফিল হয় মানে এটা রুলস সত্য হয় তাহলে সে নিচেরগুলো অ্যাক্সেস করতে দিবে, ওকে। সো আমার মনে হচ্ছে এখানে আসলাম এবং এখন ঠিকঠাক আছে, মানে এই ফর্মটা যেটা আছে আপনি লক্ষ্য করতে পারতেছেন, এখানে আপনি যদি লক্ষ্য করেন এখানে কল স্পেন দেওয়া আছে, কল MD6 আর এটা হচ্ছে রো। আমরা এটাকে এক কাজ করতে পারি 12 করে দিতে পারি, যাতে পুরো পেজ জুড়ে আমাদের এটা পায়, কারণ আপনারা জানেন যে এটা কী এবং এই বুটস্ট্র্যাপের ক্লাস সম্পর্কে আপনাদের আইডিয়া আছে জানা কথা। সো আমি বললাম যে পোস্ট ইনসার্ট প্যানেল, তার মানে হচ্ছে এখান থেকে পোস্ট ইনসার্ট করা হবে। এখন এটা পুরো 12 কলাম নিয়ে জুড়ে আসবে, হ্যাঁ ফাইন। এখন আমার যেটা করতে হবে আমার ফর্মটা সাজাতে হবে। প্রথমত আপনি যদি লক্ষ্য করেন এখানে, ওকে, এবং এইটা ফর্ম ডিপ, এবং এখানে যদি আমি এমন কাজ করি জাস্ট, আচ্ছা এখানে দিয়ে দেখি কাজ করে কিনা, কল MD6 এবং কল MD6, মানে দুইটা লাইনকে আমি একটা লাইন করবো আর কি, ওকে। ওকে সো রো এর মধ্যে রাখতে হবে আই থিঙ্ক, ডিফ ক্লাস রো। না আবার চেক করি আমরা ঠিকঠাক আছে কিনা, এখন ঠিক আছে, দেখেন এখন ঠিক আছে। তো আমরা নর্মাল হচ্ছে ডাটাবেসে চেক করি আমাদের পোস্ট ইনসার্ট করার জন্য প্রথমে কী ছিল, ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি এইটা, তাই না? তো আমরা এটা পরে আসছি, আমরা এখানে টাইটেলটা দিয়ে নিই। প্রথমে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে টাইটেল থাকবে। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে টাইটেল বাংলা এবং পোস্টালে যেটা আর কি টাইটেল ইংলিশ, এবং এগুলো টেক্সট ফিল্ড বা জানেন এটাও টেক্সট ফিল্ড, এবং তার প্লেসগুলো লাগবে না, বাদ দিয়ে দিচ্ছি, আপনার দিয়ে নিন। সো নেম হবে, ওকে, TIL টাইটেল BN, রাইট, এবং এটার নেম হবে টাইটেল EN, ওকে। সো ফাইন, এখন আমার সব ঠিকঠাক আছে এবং এখানে ফাইল ইনপুট আমার লাগবে, মাস্ট বি লাগবে, এবং চেক মি আউটটা তাকে এখানে লাগবে, সমস্যা নেই। সো আমরা এখন এটাই কপি করে ইউজ করব সবসময়, কারণ ফর্ম গ্রুপ করা আছে, ওকে ফাইন। টাইটেল বাংলা টাইটেল ইংলিশ পেয়ে গেলাম আমরা, এক্স্যাক্টলি রাইট, টাইটেল বাংলা টাইটেল পুরো যে ইনসার্ট করবো নিউজটা সেটা ইংলিশ বাংলা ইনসার্ট করলাম। তারপর যেটা থাকবে আমাদের সেটা হচ্ছে আমরা টাইটেল BN টাইটেল ইংলিশ পাইলাম, ইউজার আইডি সেটা অটোমেটিক পেয়ে যাবো, লাগবে না, তারপর লাগবে হচ্ছে ইমেজ ট্যাগস বিএন ট্যাগস ইএন ডিটেইলস ইএন ডিটেইলস বিএন ওকে ফাইন এবং ক্যাটাগরি সাব ক্যাটাগরি তাহলে তারপরে যেটা লাগবে সেটা সিলেক্ট অপশন কপি করলাম কপি করে এখানে দিলাম ওকে এটা হচ্ছে কি আমার আমি সিলেক্ট করব হচ্ছে কি ফার্স্ট আমি দিব ক্যাটাগরি এটা কোন ক্যাটাগরি যাবে ক্যাটাগরি এটা কোন ক্যাটাগরি যাবে এবং সাব ক্যাটাগরি ওকে ओके फाइन एखन जो जिस ख्याल करें एखाने अवश्य हमारे सिलेक्ट ऑप्शन लागबे कारण हमारे कैटेगरी सिलेक्ट থেকে আসবে सिलेक्ट ऑप्शन থেকে আসবে राइट এবং সিলেক্ট আমার নেম হবে ক্লাস হবে ফর্ম কন্ট্রোল এবং নেম হবে আমার ক্যাটাগরি আইডি আর আমরা ডাটাবেসে ক্যাট আন্ডারস্কোর আইডি ওকে সো এখানে আপনি ক্যাট ডাটাবেসের সাথে মিল করে দেন বা মিল করে দেন সমস্যা নেই কন্ট্রোলে গিয়ে ধরবো হচ্ছে ডাটাবেসের সাথে মিল করে ক্যাট আন্ডারস্কোর আইডি সো এই জন্য আমার ক্যাট আন্ডারস্কোর আইডি আসলো এবং এখানে ক্যাটাগরি শো হবে এখানে যখন আমরা দিলাম তখন এখানে কি হওয়া উচিত দেখেন তো এখানে ক্যাটাগরি ড্রপ ডাউন আকারে শো করা উচিত এবং সেখান থেকে আমরা সিলেক্ট করব তাই না এখান থেকে আমরা কি করব সিলেক্ট করব কারণ এই ক্যাটাগরি কোথায় পাবো এই ক্যাটাগরি কিন্তু আমরা কন্ট্রোলার থেকে অলরেডি পাঠিয়ে দিয়েছি ক্যাটাগরি ভ্যারিয়েবলের মধ্যে সো আমরা এখানে কি করতে পারি অ্যাট ফর ইচ চালাতে পারি ওকে সো ফর ইচ চালালাম একটা সি বেশি হয়ে গেছে দুঃখিত এবং অ্যাট ইন্ট ফর ইচ ओके फाइन चाहले भैल्यूएशन करब समस्या नहीं भैल्यूएशन करब एखाने जस्ट चूज वन करब सिलेक्टेड एवं सेटा डिसेबल्ड राइट फाइन एखन आमरा एटा आछे आमार कैटेगरि सो डॉलर कैटेगरि एस डॉलर रो ओके सो डॉलर रो एर कि नेम इन ना देखे नहीं एक मिनट ख्याल नहीं कैटेगरी कथा कैटेगरी ओके चूज कर देखी कैटेगरी बीएन इन सो हमें लिखल कैटेगरी अंडरस्कोर बीएन एंड कैटेगरी अंडरस्कोर इन एभावे दीते ओके दीते डॉलर रो दिए दीते आदरा दीते सरि आरेकटा हिसाब मत दीते हैं तो दरकार नहीं एकटाई रखते आपात और भैल्यूज पाठाबो आईडी कारण आईडी जमा करब डेटाबेजे भैल्यूज पाठाबो हच्छे डॉलर रोएर जे आईडी पाठालाम ओके ठीक सेम भावे नीचे आमार कि आछे सब कैटेगरी आसबे किन्तु एकटा लक्ष्य करें सब कैटेगरी आसबे कोनटा आमि चाइले एखान थेके दिते पारताम एखन सब कैटेगरी अनेकगुलो होते पारे किन्तु आमादेर लागबे हच्छे जेइटा सिलेक्ट करब सेइटा ताई ना जेटा सिलेक्ट करब तार अंडारे सब कैटेगरी चले आसबे एखाने आमि लिखलाम एखाने सब आईडी बा सब कैट आईडी राइट पोस्टे आसि पोस्ट सब कैट अंडरस्कोर आईडी यस आर एखाने आमार डिस्ट्रिक्ट आमि आगे बोलेछि डिस्ट्रिक्ट आमि डिवीजन होबे सो भुले गेछि डिस्ट्रिक्ट बिएन डिस्ट्रिक्ट एन ओके फाइन एटा हये गेल एबं ठीक सेम भावे आमि कपि करे निच्छि कपि करे पेस्ट करलाम सेटा हच्छे कि डिस्ट्रिक्ट आमि डिस्ट्रिक्ट बले डिवीजन बुझेछि आगे बोले निच्छि सो डिस्ट्रिक्ट ओके सो डिस्ट्रिक्ट बीएन DISTRIC डिस्ट्रिक्ट बीएन रो आईडी फाइन एवं सब डिस्ट्रिक्ट ओके तो सब DIST सब डिस्ट आईडी दैट्स इट रिलोड इट ओके देखें कैटेगरी सिलेक्ट करब चले आसছে তার আন্ডারে এখানে সাবক্যাটাগরি নাই হ্যাঁ আমার কথা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করব তার আন্ডারে সাবক্যাটাগরি চলে আসবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তার আন্ডারে সাব ডিস্ট্রিক্ট চলে আসবে ওকে এবং পরবর্তীতে আমরা একটা ইমেজ দিব ফাইন ইমেজটা আপলোড করার পরে আমাদের নিচে টেক্সট এডিটর যেগুলো আছে মানে যা যা দরকার সেগুলো আসবে এখন ইমেজটা তো বড় হয়ে গেছে সো ইমেজটা আমরা কাজ করতে পারি সো 6 করে দিতে পারি অথবা চলে এভাবে রাখতে পারি সমস্যা নাই আচ্ছা আবার দেব থাক ঠিক আছে ওকে তারপর যেটা আসবে সেটা হচ্ছে আমার ট্যাগ ओके सब दीची कपि कर फाइन टैक्स बांगला माने पोस्टे जो टैग गुलो आछे टैक्स बांगला टैक्स इंग्लिश ओके सब टैक्स बीएन टैक्स एन इजीएस टैक्स बीएन टैक्स एन ओके सब আপনারা চেক করে দিতে পারেন যে ঠিকঠাক আছে কিনা ना कि भूल ठाल दिए रखल ওকে সো টেক্সট বিএন টেক্সট এন এখন আমার লাগবে হচ্ছে ডিটেইলসটা শুধু লাগবে ওকে ফাইন এখন আমরা ডিটেইলস নিয়ে কাজ করব ডিটেইলস হচ্ছে একটা রোতে একটা ডিটেইলস লাগবে সো আমরা যে আমাদের অ্যাডমিন হেল্প ওপেন করি এখানে আমরা দেখব অ্যাডভান্স এডিটরে যদি যাই আমরা এখানে এডিটর পাবো সো এখানে আছে বুটস্ট্র্যাপ WYS HTML ইনপুট এটা ইউজ করতে পারেন অথবা অ্যাডভান্স এলিমেন্ট যে আছে কিনা দেখে নিই শিওর না আরেক কথা ট্যাগস যদি আপনি এটা ইউজ করতে পারেন ওই যে থাকার কথা যাও ট্যাগ হিসেবে এখানে আপনি ইউজ করতে পারেন এটা ইউজ করতে পারেন বা এগুলো আসলে এগুলো কি হয় এগুলো কমা দিয়েই ভ্যালু যায় ডাটাবেজে আমরা ডাটাবেজে কমা দিয়েই ভ্যালু যাবো ঠিক আছে তো এটা সমস্যা হবে না ওকে আর আপনারা চাইলে এই কালার পিকগুলো ইউজ করতে পারেন সো নর্মাল চেকবক্স ইউজ করছি আপনারা চাইলে থিমের যেগুলো নেবেন কারণ ফ্রি থিম জানেনই তো সবগুলো ইউজ করতে পারবেন ইজিলি সমস্যা নেই এখন টেক্সট এডিটর আসি টেক্সট এডিটর কোনটা টেক্সট এডিটর হচ্ছে কি আমার এডিটরে না রাইট এডিটরে যাব এবং এটা ইউজ করব আচ্ছা editor.html সো editors.html আমার general.html বাদ দিয়ে দিচ্ছি এডিটরে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে CSS এবং JS লিংকটা অ্যাড করে দিতে হবে যেটা হচ্ছে সামার নোট দেখতে পাচ্ছেন এখানে সামার নোটটা ऐड कर देते हैं अपन app.blade.php যেটা আমার root file আমি এখানে আসলাম এবং এখানে এসে আমি ऐड করে দিলাম অবশ্যই তার আগে কি করতে হবে তার আগে পাবলিক টেমপ্লেট এটা আমাকে জুড়ে দিতে হবে কারণ পাথ না চিনিয়ে দিলে সেটা কাজ করবে না এবং ফাইনালি লাস্ট টাইম অবশ্যই এটাকে ক্লোজ করতে হবে ওকে সো ফাইনালি লাস্টে কি করলাম ক্লোজ করে দিলাম এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে JS ফাইল অবশ্যই আছে এটা मास्ट भी থাকতেই হবে তাহলে কাজ করবে না সো জিএসটা আমি খুঁজে নেই এই সামার নোট এবং সামার নোট এই দেখেন এই দুটো আপনারা অবশ্যই ইউজ করতে হবে ক্লিয়ার সো এটা আমি app.blade.php আসি নিচে আসি এখানে না আমি জাস্ট টোস্টের উপরে ইউজ করি সামার নোট কি আছে অলরেডি আচ্ছা এখানে লোড করা আছে দেখি এক মিনিট ওকে সামার নোট bsmin.js আচ্ছা লোড করা আছে জিএস ফাইলটা লোড করা আছে না জিএস ফাইল লোড করা নাই তার মানে শুধুমাত্র আমার এই জেএস ফাইলটা লোড করে দিলে হলো এবং সে বলতেছে তুমি যত টেক্সটে যে ক্লাস পাবা সবগুলোকে সামার নোট করে দিবা আপনার ক্লাস নেম চেঞ্জ করে সামার নোট ফাংশন অটোমেটিক কল হয়ে যাবে এখন ক্লাস নেম টেক্সটে না দিয়ে আপনি অন্য দিতে পারেন কোনো সমস্যা নাই সেটা অনুযায়ী সেটা কাজ করবে এডিটরে আসি এবং সামার নোটটা নেই সেকশন বাটন পাওয়ার রিমুভ এটা না ওকে এটা নিচ্ছি কপি করে নিলাম ঠিক আছে এখন ক্রিয়েটে আসি ক্রিয়েটে আসার পরে এখানে পেস্ট করে দেখি আগে দেখি আসলে কি না পরবর্তী সব ঠিকঠাক করতে পারবে সমস্যা নেই রিলোড করছি এক্স্যাক্টলি ফাইন যেটা আমরা চাচ্ছিলাম সেটা কিন্তু চলে আসছে এখানে দেখেন যেটা আমরা চাচ্ছিলাম সেটাই আসছে ওকে সো এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না সো আমরা এখন ফর্ম গ্রুপটা রাখি এখন ফর্ম গ্রুপ আমি বলবো হচ্ছে ডিটেইলস ইংলিশ এবং তার মধ্যে আমি টেক্সটে দিয়ে দিচ্ছি টেক্সট এরিয়া ফাইন এবং আমি এটা বাদ দিয়ে দিচ্ছি ওকে এবং ফন্ট সাইজ হাইট ওয়াইড সমস্যা নেই এটা সমস্যা নেই এখানে 300 দিতে পারি এটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি কি দিবেন নেম হিসেবে আমি পাস করব প্লাস টেক্সট এরিয়া প্লাস জন্যই পাচ্ছি আগে বলে নিচ্ছি আমার নেমটা মাস্ট বি লাগবে সো নেম হচ্ছে কি আমার ডিটেইলস ইএন রাইট ঠিক সেম ভাবে আমি যদি কপি করে পেস্ট করি ডিটেইলস BANGLA বাংলা ওকে সো আবার রিড করি কনফার্মটাই মেইন আসলে পোস্টের বড় হবে সব কিছুকে হ্যান্ডেল করতে হবে চলে আসছে দেখেন চলে আসছে ওকে এখন আমরা জাস্ট 12 করে দিচ্ছি কল স্পেন কলাম ডিটা 12 কলাম জুড়ে হবে এটা একটা ইংলিশের জন্য একটা বাংলার জন্য আগে বাংলা পরে ইংলিশটা আপনারা সাজায় নিন কোনটা বাংলা লাগবে কোনটা ইংলিশ লাগবে সেটা সাজায় নিন ওকে আমরা চলে আসে দেখেন ফাইন টেক্সট চলে আসছে এখানে টেক্সটটা আমি কমা দিয়ে দিব ওদিকে শো করতে পারি এক্স্যাক্টলি রাইট সো সব ঠিকঠাক থাকলে আমাদের এটা আসতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সাবডিস্ট্রিক্ট আসবে সো ডিস্ট্রিক্ট সাবডিস্ট্রিক্ট নাই এজন্য আমরা অ্যাড করতে পারতেছি না সেগুলো অ্যাড করব এটা আসলো তার পরবর্তী কি হতে হবে তার পরবর্তী হতে হবে আমার এটা গেল এগুলো দেখলো ইউজার আইডি গেল ইমেজ আছে ডিটেইলস বিএন টেক্সট গেল হেডলাইন এগুলো হচ্ছে চেকবক্স প্রথমে আমি একটা চেকবক্স নিব যেগুলো যেহেতু এখানে দেয়া আছে এই যে মি আউট। সো এখানে আমরা কাজটা করব, এখানে একটা এই চান নিচ্ছি, ওকে, এবং S4 দিচ্ছি, क्लास टेक्स्ट सेंटर, ओके। सो क्लासটা কাজ করবে দেখেনি, কাজ করার কথা বুঝছে ফটো, ক্লাস টেক্সট সেন্টার কাজ করার কথা, হ্যাঁ এই যে কাজ করছে। এক্সট্রা অপশন এখন এখানে আমরা দিব, ফার্স্ট টাইম যেটা দিব সেটা হচ্ছে গিয়ে আমরা কাজ করব হচ্ছে আমরা হেডলাইন নিয়ে। সো আমি এখানে লিখব এই জি হেডলাইন, তবে যখন কেউ এই ইনপুট পুলিশ চেক করলো, হ্যাঁ, এবং সেটা হেডলাইনে ভ্যালু যাবে এবং ভ্যালু হিসেবে সেটা সরি নেম হেডলাইন এবং ভ্যালু হিসেবে সেটা পাঠাবে 1। যখন সে কেউ হেডলাইনে প্রেস করলো তার মানে এই পোস্টটা আমার কোথায় যাবে, ওই নিউজ পোর্টালের হেডলাইনে যাবে, ক্লিয়ার? ওই নিউজ পোর্টাল কোথায় যাবে, হেডলাইনে যাবে। সো এটা আমি হেডলাইন দিয়ে দিলাম এই জন্য, ক্লিয়ার, ওকে। তারপরে কি কি আছে দেখে নিই, হেডলাইন। এবার বলবো ফার্স্ট সেকশন যাবে, ফার্স্ট সেকশনে বিগ থাম্বনেল যাবে নাকি স্মল থাম্বনেল যাবে, ওকে ফাইন। তাহলে আমি বলতে হবে ফার্স্ট থাম্বনেল যাবে নাকি বড় থাম্বনেল যাবে সেটা বলে দিতে হবে এখানে। সো এখানে যা আসছে দেখি সব ঠিকঠাক আছে কিনা, ওকে ফাইন। সো ডিফ প্লাস রো, ওকে, এবং কল md4 দিই, এবার ঠিক আছে। সো 3 দিলে হবে, সমস্যা নেই, হেডলাইন দিবে এবং আমার এটা দিব কোথায়, ফার্স্ট সেকশন, ফার্স্ট FIRS ফার্স্ট সেকশন, ওকে, এবং ফার্স্ট সেকশন বিগ থাম্বনেল, ওকে। সো ফার্স্ট সেকশনে বিগ থাম্বনেলে যাবে, যদি সিলেক্ট করি তাহলে বিগ থাম্বনেলে যাবে, যদি সিলেক্ট না করে দিই শুধুমাত্র ফার্স্ট সেকশন ক্লিক করে দিই তাহলে আমার কোথায় যাবে, তাহলে আমার স্মল থাম্বনেলে বাইরে চলে যাবে। আর যদি আমি ফার্স্ট সেকশন ক্লিক না করি, এটাও ক্লিক না করি, তাহলে ওইটা নিচে চলে যাবে, জাস্ট সিম্পল, ওকে। সো হেডলাইন বা লেটেস্ট নিউজ, যাই হোক। তো ফার্স্ট সেকশন বিগ থাম্বনেল যদি না ক্লিক করি ছোট থাম্বনেলে যাবে আর কি, আর যদি দুটোই সিলেক্ট না করি তাহলে কোথায় যাবে, নিচে যাবে, ওকে। সো হেডলাইন ফার্স্ট সেকশন বিগ সেকশন ফার্স্ট সেকশন থাম্বনেল, এবার বিগ থাম্বনেল পোস্ট ডেট, ওকে। সো আরেকটু ঠিক করে দিই, ওকে, এবার আমি দিচ্ছি জেনারেল বিগ থাম্বনেল, ওকে। সো এটা হচ্ছে কি আমার বিগ থাম্বনেলে যাবে, আর যদি চেক না করে দেয় তাহলে সে অটোমেটিক স্মল চলে যাবে। বিগ থাম্বনেল নেম হচ্ছে বিগ থাম্বনেল, ফাইন। পরে কি ফার্স্ট সেকশন থাম্বনেল, ফার্স্ট সেকশন থাম্বনেল, দ্যাটস ইট। ফার্স্ট সেকশনের থাম্বনেল মানে বড় থাম্বনেল। তারপর কি থাকবে, বিগ থাম্বনেল, পোস্ট ডেট, পোস্ট মান্থ, ক্রিয়েটেড ডেট, আপডেট ডেট। সো এটা লাগবে না, এটা আমরা নিয়ে নিতে পারবো আমরা, ওকে গাইস। তাহলে আমাদের টোটাল ফর্মটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন, ওকে। সো আমাদের সব কিছু হয়ে গেল ঠিকঠাক। কল এমডি 4433334 এটা একটা লিখ হবে, ঠিক আছে, ভিডিও চলতেছে, ওকে। আচ্ছা 4 করে দিই, एक पर दूर 6 कर दी তাহলে বেটার হবে। ওকে ডিরেক্টর বেশি মনে হয় এখানে ডিজাইনের ডিপগুলো একটু উল্টপাল্ট হলে ঝামেলা আর কি। সাবলাইম টেক্সটে একটু এক্সটেনশন কম দেয়, আপনি বিএস করলে জিনিসটা ভালো বুঝতে পারতেন আর কি। আচ্ছা রো 6 এখানে রো কিসের আবার রোটেশন ছিল। আচ্ছা এই রোটেশন আমার আছে। ओके फाइन सो रो रोएर पर कॉलम 6 एटार डिप कोई इंट 6 एंड 6 नाउ लेट्स चेक एबार ठीक है। ओके सो हेडलाइन जनरल बी थाम्बनेल ना क्लिक करी सिम्पल थाम्बनेल जाबे फार्स्ट सेक्शन जाबे फार्स्ट सेक्शन बिग थाम्बनेल क्लिक कर बड़ोटा जाए छोटो जाए शेष एवं सबमिट। ओके एखाने जस्ट आमरा कयटा बिआर दिलाम ओके मोटामुटी शेष। ताहले आमादेर एखोन पोस्ट आनते होबे एवं इनसार्ट करते होबे एवं इमेज इंटरवेंशन ऐड करते होबे। प्रथमत आमि इमेज इंटरवेंशन ऐड करे निच्छि। जस्ट एखे आसें एखे इसे देखें आपके फार्स क्यों करते हैं से इनिशियल करते हैं तक आपके अवश्य कमांड चलाते हैं। सो अपनी प्रोजेक्टे जाबेन ओके सो प्रोजेक्ट प्रोजेक्ट एखे इनिशियल करसें सेखाने जाबेन लाइक सी जैम्प एसटी डक्स एवं आपनार प्रोजेक्टर नेम जेखाने आछे बा प्रोजेक्ट जेखाने सेखाने ओपेन करबेन लाइक आमार प्रोजेक्ट होच्छे 7 ओके एखाने गिट बैश ओपेन करबेन आमार गिट बैश ओपेन करा आछे मेबी हाँ अलरेडी छिलो सो एटा केटे दिच्छे एटा एखाने पेस्ट करबेन। ओके PHP composer dot far require intervention image इंटरफेस करबेन और एखाने git base दिए इशू चेष्टा करबेन। ओके ओके তারপর যখন composer JSON এ আপনি দেখতে পাবেন intervention image চলে আসছে। ইনস্টল করার পরে আমি এখানে PHP ছাড়িয়ে দিছি composer dot far require intervention image তবে ইউজ করার জন্য আপনাকে অবশ্যই মেন.ডট ইউজ করতে হবে এবং প্রোভাইডার এবং এলএসএস যেগুলো আছে সেগুলো আপনি অ্যাড করে নিতে হবে। সো এগুলো অ্যাড করে নিব সমস্যা নাই ওটা তেমন কিছু কিছু না উপরে অ্যাড করতে হবে এবং ফাইনালি প্যাকেজটা পাবলিশ করতে হবে। ওকে এতটুকুই আর কিছু না। আর ইমেজ রিলিজ করার জন্য রিলিজ মেথড আছে সেটা আপনারা দেখবো একটু পরে নেক্সট টিউটোরিয়ালে তো এটার সঙ্গে কারণ নেই। ओके सबाई निबे इनस्टल हওয়ার জন্য সো ভিডিও পজ করছি ইনস্টল হলে আমি আসতেছি। ও তা ইনস্টল হোক তাহলে আমরা এর কাজ করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা কোথায় গিয়েছিলাম নিউজ প্রথম আলো এখানে অলরেডি আমার ক্যাটাগরি আছে সাব ক্যাটাগরি আছে কিনা দেখে নি সাব ক্যাটাগরি কি আছে हॉलीवुड डालीवुड बॉलीवुड समय एक काज करी सिलेक्ट खेला दुलानी আমি কিছু ক্যাটাগরি সাবকেরি অ্যাড করে নিচ্ছি কারণ হচ্ছে এগুলো পরবর্তীতে লাগবে আপনাদের নালে অ্যাড পোস্ট করতে পারবো না। ক্রিকেট স্পোর্টস নিউজ না আর কি। ओके सो आमरा एखन आसलाम इंग्लिश CRI K टेक्निकल मान ठीक है कि ना देखें अच्छा ठीक है स्पोर्ट्स खेलाधूला सबमिट प्रेस करलाम। सो स्पोर्ट्स मध्य क्रिकेट तारपर जे फुटबल ओके एगुलो जे आछे माने सबक्याटेगरिगुलो आछे खेलाधूलार अंडारे सेटा FUTBAL फुटबल so add new football okay এবং সেটা চুজ করে দিব আমরা স্পোর্টস খেলাধুলার মধ্যে ক্রিকেট ফুটবল এই দুটো মেইন তাই না। আর দিব কি ক্রিকেট ফুটবল আর দিতে পারি এই দুটো অন্যান্য দিয়ে দিব অন্যান্য facciamo un anno just acknowledge others মানে অন্য সব খেলাগুলো এটা আমরা রেখে দিব আর কি আর ক্রিকেট পুরো তো আছে ক্যাটাগরি আর এটা স্পোর্টস আমরা যাবে ওকে সেগুলো এডিট মিডিট সব তোবার জানেন কিভাবে করতে হয় হ্যাঁ এসো হচ্ছে দেখেন জাস্ট পিএসপি বাদ দিয়ে নেবেন ওকে জাস্ট composer.far require intervention image হয়ে গেছে তার মানে কি আমার এখন বিনোদন আছে যেটা আছে এন্টারটেইনমেন্ট তার আন্ডারে তিনটা সাব ক্যাটাগরি আছে স্পোর্টস আন্ডারে তিনটা সাব ক্যাটাগরি আছে এখন ক্যাটাগরি যদি লক্ষ্য করি ক্যাটাগরি কি আছে আমরা দেখেনি তো এখানে আছে বাংলা অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা তার মানে হচ্ছে খেলাধুলা আর হচ্ছে আন্তর্জাতিক খেলাধুলা আর হচ্ছে এন্টারটেইনমেন্ট দুটো হইছে তাই না এখন আন্তর্জাতিক করতে পারেন আন্তর্জাতিক হচ্ছে বিদেশের এক দেশের নাম এক দেশের সম্পর্কে আর কি বাংলাদেশের আন্ডারে অনেকগুলো থাকতে পারে খেলাধুলা এগুলো থাকতে পারে আর তার মতামত থাকতে পারে সো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব কি কি আছে দেখে নিই একটু আমরা অর্থনীতিতে যদি ক্লিক করি বাংলাদেশে ক্লিক করি তাহলে বুঝবো বাংলাদেশে অনেকগুলো রাজনীতি সরকার অপরাধ আইন পরিবেশ দুর্ঘটনা এইসব আর কি তাই না তো আমরা এক কাজ করি এখান থেকে জাস্ট তিনটা নেই বেশি নিব না সরকার নেই ওকে সরকার যদি আমরা শিক্ষার পারপাসে আমরা ইউজ করছি সমস্যা নেই বাংলাদেশ আন্ডারে সাব ক্যাটাগরি So it's Bangladesh English so government and Sarkar Bangladesh আমরা চলে গেল তারপরে হচ্ছে গিয়ে জনসংখ্যা আর দুর্ঘটনা জনসংখ্যা population Bangladesh submit okay আর দুর্ঘটনা মানে accident so add new accident Bangladesh submit ওকে আমরা তিনটা মোটামুটি ক্যাটাগরি আনসার এগুলো আমরা তিনটার মধ্যে পোস্ট করব বেশি পোস্ট করব না আর ফন্টেরও দেখাবো টেমপ্লেটে সো এগুলো আর জাস্ট শিখাই দিব আপনারা যারা ইউজ করতে পারেন আর কি ওকে ফাইন সো আমরা তিনটা ক্যাটাগরি হয়ে গেল আর কি বাকি আছে একটু দেখে নিই সেটা হচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইন্টারন্যাশনাল দিতে পারি সো আন্তর্জাতিক আসি এক দিয়ে তাই না সো এটা সমস্যা নেই আমেরিকা So America দিচ্ছি America এটা যাবে হচ্ছে ইন্টারন্যাশনালে তারপর আসবে হচ্ছে গিয়ে ভারত ভারত ओके हमारे इस इस हो गया सही ना होच्छे सो इंडिया आर की दीवो एशिया दी एशिया पाकिस्तान नहीं समझ नहीं পাকিস্তান ফাইন ওকে সো তিনটা দিকে রাখতেছি আমি আপনারা সব বেশি করে রাখবেন কারণ হচ্ছে এটা আপনারা নরমালি যারা ইউজ করবে তারা বেশি রাখবে আর কি আপনারা যারা শেখার জন্য ইউজ করছেন সো এটা নিয়ে সমস্যা নাই জাস্ট ইন্টারন্যাশনাল ওকে চারটা ক্যাটাগরি আন্ডারে 12টা সাবক্যাটাগরি হয়ে গেল সো আর অনেকগুলো থাকে সো সেগুলো নিয়ে এখন দেখাচ্ছি না ওটা টেনশন করার কারণ নেই আমাদের মোটামুটি কাজ শেষ এখন পোস্টে যাব পোস্টে গিয়ে অ্যাড পোস্ট করব এটাই হচ্ছে মেইন কাজ আমাদের এবং আমরা সাব ক্যাটাগরি সিলেক্ট করে সাব ক্যাটাগরি চলে আসবে সেটা করতে হবে ওকে এবং এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে সব চলে আসছে ইমেজ চলে আসছে ফাইন এবং ইন্টারভেশন ইস্যু হচ্ছে ওকে ফাইন আমাদের ইন্টারভেশন হয়ে গেছে দেখেন অলরেডি একটু বাকি আছে 30 মিনিট ভিডিও হয়ে গেছে সমস্যা নাই আচ্ছা ভিডিও পজ করছি রেজিস্টার হোক ওকে তো আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে রেজিস্টার হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের তেমন কোনো কাজ নেই জাস্ট আমাদের প্রোভাইডার সেটে অ্যাড করতে হবে কনফিগের মধ্যে app.php ফাইলে তো আমরা এখানে আসি এরটা লাগতেছে না এটা আপনাদের দিছি তার সমস্যা নেই আছে আছে কনফিগ app.php তো এখানে আমরা ইন্টারভেনশন ইউজ করছি সেটা বলে দিতে হচ্ছে সেভ করলাম এন্ড alias এর মধ্যে আমরা ইউজ করতে হবে এটা ওকে সো জাস্ট সেভ করলাম এখন আমাকে কি করতে হবে প্যাকেজটা পাবলিশ করতে হবে আর কিছু না সো তার জন্য আমাকে কি করতে হবে এই কমান্ডটা রান করতে হবে পেস্ট এবং ইনসার্ট করলাম ওকে দেখেন বলছে পাবলিশিং কমপ্লিট তার মানে আপনার প্রজেক্টে এখন আপনি ইমেজ ইন্টারভেনশনটা খুব ইজিলি ইউজ করতে পারবেন কারণ হচ্ছে আপনার যা যা দরকার ছিল সবগুলো আপনার এখানে ইনস্টল হয়ে গেছে ওকে গাইস নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এগুলো ড্রপডাউন আনতে হয় এবং ইন্টারভেনশনের মাধ্যমে কিভাবে প্রজেক্ট ইমেজ কম্প্রেস করে আপডেট করতে হয় আপলোড করতে হয় পোস্ট ইনসার্ট করতে হয় ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং